ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে। তো আজকে নতুন দিনে নতুন ভিডিওতে হার্টলি ওয়েলকাম জানাই তোমাদের এই নতুন ভিডিওতে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি এতদিন ধরে ছোটোর থেকে খাবার খেয়ে আসছি, বিভিন্ন রকম বিরিয়ানি আমি টেস্ট করেছি। তার মধ্যে তোমরা গেস করে বলো কমেন্টসে কত রকম কী বিরিয়ানি আছে। তো এছাড়াও তোমাদের গেসের বাইরেও এক ধরনের বিরিয়ানি আছে যেটা আমি কোনো দিন টেস্ট করিনি। তো আমি যেমন বললাম, তোমরা যত ধরনের বিরিয়ানি তোমাদের মাথায় আসে সেগুলো তোমরা কমেন্টসে লিখে জানিও, কী কী বিরিয়ানি তোমরা খেয়েছো। সেইগুলো বাদ দিও, আরও এক ধরনের বিরিয়ানি আছে, সেটা স্পেশালি একটা জায়গাতেই পাওয়া যায়। এবার কোথায় পাওয়া যায়, সেখানের কী লোকেশান আছে, আউটলেটের নাম কী, সব কিছু তো তোমরা জানতেই পারবে যদি লাস্ট অবধি দেখো তোমরা। ভিডিওটা লাস্ট অবধি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, খুব খুব শেয়ার করে দিও। আর তার সাথে এরকম আরও সুন্দর সুন্দর জেমস দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা নিয়ে শুরু করা যাক। আমার নাম বিক্রম রায়, আমি এখানকার হেড সেফ। তো এখানে কয়েকটা যে প্রিপারেশন যেগুলো আছে, যেমন জাংলি বিরিয়ানি হলো, কোরিয়ান ফ্রাইড চিকেন হলো, এইগুলো আমাদের এখানে বেস্ট সেলিং আইটেম আছে। প্লাস চিকেন মিও রোল আছে, রোলের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, স্যান্ডউইচ আছে এখানে। এখন বেসিক্যালি আমি যে জিনিসটা দেখাতে চাই যেটা ওটা হচ্ছে আপনার কোরিয়ান ফ্রাইড চিকেন আছে আর জাংলি বিরিয়ানি। এখন হচ্ছে মানে কোরিয়ান ফ্রাইড চিকেন বেসিক্যালি একটা জিঞ্জার গার্লিক চিলি চপ আছে, মানে অস্টার সসও আছে, মানে যেটাকে দিয়ে আমরা ম্যারিনেট করে দিই, হালকা কর্নফ্লাওয়ার আছে আর এগ পরে এটাকে যে টোটালি এটাকে ম্যারিনেট করে, তারপরে এটা যেটা আছে এটা হচ্ছে জাপানিজ ক্র্যাম মধ্যে এটাকে আমরা ড্যাশ করে ছাড়া হয় জিনিসটা। এ 10 পিস করে প্রাইস আছে 250 থাকে 10 পিসেস, ওর সঙ্গে আমরা ডিপ সসও দিই। গাইস, তোমাদের আমি বলেছিলাম যে একটা ইউনিক ধরনের বিরিয়ানি তোমাদের দেখাবো, সেটা দেখানোর আগেই আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি এক ধরনের স্টার্টার অর্ডার দিয়ে নিয়েছি। তো কী স্টার্টার, সেটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পিস রয়েছে, কিন্তু এটা অরিজিনালি প্লেটে 10 পিস থাকে, যার 2 পিস অলরেডি আমরা লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছি। দেখা যাক জিনিসটা কেমন খেতে। তো ফার্স্টে আমি একটা তুলে নিয়ে এই দেখো, ফার্স্টে ভাঙার আগেই একটু খুলে গেছে ক্রাম্পসটা, তো সেটা ভাঙার আগেই তোমাদের দেখিয়ে দিই, পুরোটা চিকেন ফিলেটে তৈরি। আর এই যে তোমরা হাত থেকে যেটা পড়ে গেল, এটা হচ্ছে জাপানিজ ক্রাম্পস। তো জাপানিজ ক্রাম্পসের কী স্পেশালিটি আমি জানি না, তবে খেয়ে দেখা যাক জাপানিজ ক্রাম্পসটা কেমন। ওয়ান্ডারফুলি ক্রাঞ্চি। আর এখানে যে তোমরা ফিলেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি সলিড চিকেন ফিলেট, আর ফার কিচ্ছু নেই। তো এটা কিন্তু আমার সলিড খেতে লাগলো। এখানে কিন্তু এই প্লেটের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ একটা তন্দুরি মেয়ো সস, যেটাকে আমি ডিপ করে নিয়ে একটুখানি খেয়ে বলি কেমন। তন্দুরি মেয়োতে ডিপ করে কিন্তু আরও ভালো লাগছে খেতে, আর তার সঙ্গে এই সসটার একটা ঝাল, একটা স্মোকি ফ্লেভার রয়েছে যেহেতু তন্দুর আছে বলে, প্লাস একটা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ স্বাদের বিস্ফোরণ। তো আমি তোমাদের রেকমেন্ড করবো লা চাইনা গ্রিলে এসে এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা অতি অবশ্যই ট্রাই করতে। তো খিদে পেয়ে গেছে তোমাদের বললাম, তো আমি খেতে থাকি, তারপরে বাকি খাবার নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, তোমাদের আমি শুরুতেই বলেছিলাম যে আমরা এক ধরনের ইউনিক বিরিয়ানি খেতে চলেছি, এবার তার জন্য আমরা এসেছি লা চাইনা গ্রিল। এবার তোমাদের ফার্স্টে বলে দিই লা চাইনা গ্রিলের লোকেশানটা কোথায়। লোকেশান যদি আমি বলি তাহলে ব্যাপারটা হচ্ছে, তোমরা দমদম থেকে অটো করে যদি সুরের মাঠে আসো তাহলে দেখবে একদম সামনে একটা রিলায়েন্স ডিজিটালের শোরুম আছে। রিলায়েন্স ডিজিটালের শোরুমের অপোজিটেই একটা গলি রাস্তা ঢুকে যাচ্ছে যেটা সোজা যায় হচ্ছে তোমার সুরের মাঠের মেলার দিকে। তো আমরা সোজা যাব না, আমরা কত অব্দি আসবো
আমরা সুরের মাঠের মোড়টা থেকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে সামনে দেখব আর্ট কলেজ। এই আর্ট কলেজের জাস্ট অপোজিটেই একটা গলি ঢুকে যাচ্ছে বাঁদিকে। তো এই বাঁদিকে যে গলিটা ঢুকে যাচ্ছে সেই গলিটার একদম টার্নিংয়ের মুখেই রয়েছে লা চায়না গ্রিল। তোমরা যদি দেখো তাহলে লা চায়না গ্রিলের গ্রিল যেটা সুরের মাঠে অবস্থিত, এখানে কিন্তু তোমরা নর্মাল ফিশ, চিকেন বা প্রন এসব বাদ দিয়েও কিন্তু তোমরা অক্টোপাস, স্কুইড, ল্যাম, ক্র্যাব চাইলে সরাসরি পেয়ে যাবে তোমাদের একদম প্লেটের মধ্যে। এবার এগুলো পেতে হলে তোমাদের কী করতে হবে, তোমাদের হয় এইখানে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হয় হোয়াটসঅ্যাপ করে নয় কল করে অর্ডার দিতে হবে। আর কী করতে হবে, আর জোম্যাটো বা সুইগিতে তো এরা আছেই, তো সেখান থেকেও তোমরা অর্ডার করে দিতে পারো। হ্যাঁ, তবে একটা জিনিস, দোকানে বসে খাওয়ার বা দোকান থেকে ডাইরেক্ট কিনে নেওয়ার যা প্রাইস হবে, কিনে নিয়ে যাওয়ার যে প্রাইস হবে আর জোম্যাটোর যে প্রাইস হবে সেটা কিন্তু আলাদা হতে পারে, সেখানে কিন্তু আমরা দায়ী নই। আরেকটা জিনিস তোমাদের যদি দেখিয়ে দিই সেটা হচ্ছে তোমরা এই লা চায়না গ্রিলে এসে যদি তোমরা 500 বিল করো খাবারের উপর তাহলে কিন্তু তোমরা ফ্ল্যাট 50 rupees অফ পেয়ে যাবে, আর যদি তোমরা 1000 বিল করো তাহলে কিন্তু তোমরা 100 rupees অফ ফ্ল্যাট পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু এদের হোম ডেলিভারি অপশান আছে, কিন্তু এই পার্টিকুলার অফারটা পেতে হলে কিন্তু তোমাদের হোম ডেলিভারিটা থাকবে না, শুধু টেক আওয়ের ক্ষেত্রেই কিন্তু তোমরা এই অফারটা পাবে। সো গাইজ, তোমাদের আমি বলেছিলাম যে ইউনিক এক ধরনের বিরিয়ানি খাবো, তো ইউনিক বিরিয়ানি আমার সামনে চলে এসেছে। তো কি ইউনিক বিরিয়ানি? বিরিয়ানিটার নাম হচ্ছে জাংলি বিরিয়ানি। তো জাংলি বিরিয়ানি কেন? আমরা বিরিয়ানিতে কি পাই, কোথাও হলুদ রাইস, হোয়াইট রাইস মিক্স থাকে, কোথাও ব্রাউন রাইস অ্যান্ড হোয়াইট রাইস থাকে, তার মধ্যে হয় চিকেন নয় মাটন, আলু, ডিম এসব থাকে, কিন্তু ব্যাপারটা এখানে একটু আলাদা, ওই জন্যই এটা ইউনিক। এটা যেটা আছে বিরিয়ানিটা অ্যাকচুয়ালি প্যান ফ্রাই বিরিয়ানি। এর যে চিকেনটা যেটা আছে, যেটা আমরা কুক করি চিকেনটাকে, চিকেনটা বেসিক্যালি কুক করার পর এটাকে আমরা ব্যাম্বোতে এটাকে স্মোক করি, চেষ্টা স্মোক করার পর চিকেনটা আমরা বের করি, বের করার পর এটা আমরা রাইসের মধ্যে টস করা হয়। তো এখানে তোমরা যদি দেখো তাহলে প্রত্যেকটা স্পুনে দেখবে এরকম ছোটো ছোটো চিকেন চাঙ্কস বেরোবে, এবং কখন কোন স্পুনে কোন চামচে তুললে বেরোবে সেটা পুরোপুরি আনসার্টেন, কারণ এখানে চিকেন চাঙ্কসগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো রাইসের মধ্যে, যেটা তোমরা হয়তো নিজের চোখে পুরো ঘাটাঘাটি না করলে হয়তো বুঝতেও পারবে না। আর উপরটা দেখো কি সুন্দর গার্নিশিং করে দিয়েছে, এখানে ক্যারেটস রয়েছে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার রয়েছে, গাজর রয়েছে, পেঁয়াজ রয়েছে, সব কিছুতেই গার্নিশিং করে দিচ্ছে। আর হ্যাঁ, এখানে সব থেকে মেন জিনিসটা সেটা হচ্ছে রাইসটা কিন্তু এখানে পুরো একটা রেডিশ ভাব আছে পুরো রাইসটার মধ্যে। কেন? কারণ নর্মাল বিরিয়ানির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি চিকেন বা মাটনের যে রোগান জোশটা থাকে সেটা একদম তলার দিকে পড়ে থাকে, বাট এখানে কিন্তু সেটা নয়, এখানে ওই মাটন ওই রোগান জোশটা দিয়েই কিন্তু পুরো জিনিসটাকে মিক্স করা হয়েছে, যার কারণে এই রাইসটা কিন্তু এরকম দেখতে। তো চলো এটাকে এক চামচ খেয়ে দেখা যাক কেমন খেতে এই ইউনিক বিরিয়ানিটা। বিরিয়ানির মধ্যে যেরকম একটা সাটেল আতর এবং গোলাপজালের ধক পাওয়া যায় সেটা কিন্তু অতটা ওভার পাওয়ারিং না হলেও কিছু বোঝা যাচ্ছে পরিষ্কার, এবং গোলাপ জলটা প্রবাবলি এখানে ইউজ করেনি কারণ সেই ফ্লেভারটা কিন্তু এখানে আমি পাচ্ছি না। আর একটা স্পাইসি ঝাঁজ আছে চাল রাইসটার মধ্যে। তো এবারে একটা চিকেন চাঙ্ক খেয়ে দেখি, এই যে এরকম চিকেন চাঙ্কস তোমরা পাবে ভর্তি, চিকেনটা একদম ওয়েল কুকড। তো ওয়েল কুকড চিকেন, তার মধ্যে স্পাইস সুন্দরভাবে, যেহেতু ছোটো ছোটো চাঙ্কস রয়েছে তো কুকিং আর স্পাইসিং নিয়ে কোনো কথা হবে না। আর এটা তোমরা যদি গরম গরম খাও না অসাধারণ লাগবে, জাস্ট অসাধারণ লাগবে। হ্যাঁ, আমরা ব্লগার মানুষ, আমাদের ছবি তুলতে ভিডিও তুলতে একটু টাইম লাগে, তার থেকে বড় জিনিস এই যে টোটাল এক প্লেট তোমরা বিরিয়ানিটা দেখছো এটার কিন্তু প্রাইসিং রয়েছে জাস্ট ₹150, মানে একজন পেট ভরে খেতে পারবে। তোমরা তো দেখলে জাংলি বিরিয়ানি কেমন খেতে জানালাম, তো আরেক চামচ খেয়ে দেখি। সিরিয়াসলি, যেমন তোমরা নর্মাল বিরিয়ানিতে কী করবো, রাস্তায় যখন আছি এদিক ওদিক আওয়াজ হবে, তো সিরিয়াসলি যেমন তোমরা নর্মাল বিরিয়ানি খেলে একটা বিরিয়ানির
বিরিয়ানি একটা আলাদা একটা স্মেল থাকে, আলাদা একটা টিঞ্জ অফ টেস্ট থাকে, সেটা তো তোমরা পাচ্ছই। তার সঙ্গে হালকা একটা টিঞ্জ অফ জিরা ফ্লেভারও তোমরা পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু তোমাদের জিভে বা দাঁতে হলে স্ট্রাইক খুব সুন্দরভাবে স্ট্রাইক করবে, এবং যেটা নট ওভার পাওয়ার, এটা সুমধুর স্ট্রাইক বলতে গেলে। তো আর যদি বলি, দিস বিরিয়ানি ইজ রিয়েলি রিয়েলি ইউনিক, আই বেট দিস ইউ ক্যানট ফাইন্ড দিস এনিওয়ার ইন কলকাতা এক্সেপ্ট সুরেরমার দমদম। এই ইউনিক বিরিয়ানিটা নিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দিস ইজ স্বস্তিক ফ্রম দ্য অপটিমিস্টিক বয়েস, স্টে পজিটিভ অ্যান্ড স্টে কানেক্টেড।